আইসিসি ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ, আসলে এই ওয়ার্ল্ড কাপকে ঘিরে নানান রকম কথা হয়েই চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ অন্যান্য যেসব দেশে, সব দেশেরই আসলে মোটামুটি একই অবস্থা। তো এরই মধ্যে কিন্তু একটি খুশির খবর প্রকাশ করলো আইসিসি। তো আমরা এই ভিডিওতে ওই পুরো যেই আইসিসির প্রাইজ মানিটা আছে, মানে আমাদের ওয়ার্ল্ড কাপের সেই প্রাইজ মানিটার বিষয়ে আমরা কিছু কথা বলবো। আসলে কোন দল কত টাকা করে পাবে সেসব সব কিছু এই বিস্তারিত এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সবাই প্লিজ ভিডিওটি পুরো ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো সর্বপ্রথম মোট প্রাইজ মানি ধরা হয়েছে সর্বমোট 10 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 110 কোটি টাকা এবারের প্রাইজ মানি। তো আসলে যেখানে চ্যাম্পিয়ন দল পাবেন 4 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 43 কোটি টাকা, মানে বুঝতেই তো পারছেন। তো রানার্স আপ টিম যে হবে তারা পাবে 2 মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 20 কোটি টাকার ওপরে। তো রানার্স আপরাও কিন্তু মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা পাবে এবার। আর সেমিফাইনালে পরাজিত দুই দল পাবে 8 লাখ মার্কিন ডলার, যা প্রায় 8 লাখ টাকারও বেশি। মানে সেমিফাইনাল থেকে দুটো দল বাদ যাবে, ওই দুটো দলের কথা বলা হয়েছে এখানে। গ্রুপ পর্বের প্রতিটা ম্যাচ জয়ের জন্য পাবে 40,000 মার্কিন মিলিয়ন ডলার। গ্রুপ পর্বে একটা ম্যাচ জেতার জন্য আসলে 40,000 মার্কিন মিলিয়ন ডলার পাবে। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া 6 দল পাবে 1 লাখ মার্কিন ডলার, মানে 1 কোটি টাকা। তো বুঝতেই পারছেন যে এখানে কিন্তু বাংলাদেশ যদি গ্রুপ পর্বের কোনো ম্যাচ নাও জিততে পারে তবুও কিন্তু 1 কোটি টাকা নিয়ে দেশে ফিরবে। আর যেসব দল আসলে সেমিফাইনাল খেলবে তারা কিন্তু 8 কোটি টাকা করে পাবে। ফাইনাল যারা খেলবে তারা পাবে হলো, এক চ্যাম্পিয়ন দল পাবে 43 কোটি টাকা এবং রানার্স আপ টিম পাবে প্রায় 20 কোটি টাকার ওপরে। তো এবারে প্রাইজ মানিটা কিন্তু মোটামুটি একটা ভালো অঙ্কেরই হয়েছে, গতবার কিন্তু এত বেশিও ছিল না। তো দিন দিন যে ক্রিকেটের উন্নতি হচ্ছে এটা একবার স্পষ্ট। তো দর্শক আপনার কী মনে হয়, বাংলাদেশ কি গ্রুপ পর্বে কয়টি ম্যাচ জিততে পারবে? কমেন্ট করেন তো দেখি।